কর্ণাটকর বত্রিয়ে কান্দিছে অর্থাৎ অসম আগুয়াইছে জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্পক লৈ প্রিয়াঙ্ক খড়গের ভাষ্যর নতুন ব্যাখ্যা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কর্ণাটকর মন্ত্রীয়ে যেতিয়া কান্দিব আরম্ভ করিলে যে এনেকুয়া উদ্যোগ কর্ণাটকত নাহি অসমত কিমান কেনেকে গল তেতিয়া আমি বুঝি পালো যে আমি অসমৰ বাবে সাধারণ নহয় কিবা এটা অসাধারণ কাম করিব পারিলো প্রিয়াঙ্ক খড়গের দরে ভাষ্য কোনো বিজেপি নেতাই দিয়া হলে অখিল গগৈ আর লুরিন জ্যোতি গগৈয়ে কি করিলে হেতেন তাকো জানালে মুখ্যমন্ত্রীয়ে আজি কর্ণাটকর মন্ত্রীজনের এগেনস্টত কিয় নকয় যদি এজন বিজেপির মন্ত্রী হলহেতেন এতিয়ালৈকে তো সাল বাকলি সেলাই দিলেহেতেন এইজন যদি ভুলতে প্রিয়াঙ্ক খড়গে কংগ্রেস নহয় বিজেপি হলহেতেন সাল বাকলি থাকিলেহেতেন জানো আমি মাপ খুঁজি তত নাপালোহেতেন লুরিন গগৈ অখিল গগৈর সংবাদ মেলর যে অবস্থা করিলেহেতেন ইমান জপিয়ালেহেতেন যে আমি ক্ষমা খুঁজি তত নাপালোহেতেন আমি তেওঁক যোগাযোগ করবলগিয়া হলহেতেন যে আপনি এটা ক্ষমা খুঁজি দিয়ক বলে পদূলি শুঙা দল কংগ্রেসক সমর্থন দিয়া সকল জাতীয়তাবাদী হয়নে এই প্রশ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তেওঁলোকে আজি হিংসাত কংগ্রেসের দিনত নিকা নিযুক্তি দিব নোৱাৰিলে গতিকে কোট পেপার লিগ হয় তার শুঙি ফুড়ে কিবা এটা আসনি করিলে তার ভুল উলিয়াব খোঁজে গতিকে কংগ্রেস এতিয়া পদূলি শুঙি ফুড়া এটা পার্টিলৈকে রূপান্তর হয়েছে এতিয়া সময় সলনি হয়েছে কর্ণাটকর দরে রাজ্যে অসমের হইতে তুলনা করা সময়ত প্রিয়াঙ্ক খড়গের অপমানকো সম্মান বুলি গ্রহণ করেছে মুখ্যমন্ত্রীয়ে আনকি জাগিরোডর সেমি কন্ডাক্টর প্রকল্প কার্যক্ষম হলে কর্ণাটকত কর্মরত হয়ে থাকা অসমের লড়া ছোৱালী উভতি আহিব বুলি প্রিয়াঙ্ক খড়গেক অভয় দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসমত দক্ষতা নাই কর্ণাটকর ইন্ডাস্ট্রিটো আধা অসমরে লড়া ছোৱালী আছে সেখিনিয়ে উভতি আহিব আর অসমত দক্ষতা নাই বুলি কই অসমত দেও অপমান করেছে কিন্তু এই অপমানটুক মই পজিটিভলি দেখুৱাইছো যে আমি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিটো সফল করি আর অসমৰ যুবক যুবতী এদি ইয়াক সফল করে আমি কর্ণাটকক দেখুৱাই দিম যে আমার ইয়াত স্কিল ম্যান পাওয়ারও আছে আর আমার ইয়াত মেধাবী যুবক যুবতীও আছে তরুণ গগৈৰ দিনত উদ্যোগীকরণ নাছিল চাকরিত স্বচ্ছ নিযুক্তিও দিব পৰা নাছিল সেইবাবে হিংসাত জ্বলি পকি গৌরব গগৈয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পুত্র প্রিয়াঙ্ক খড়গেক সমর্থন করা বলে জানালে মুখ্যমন্ত্রীয়ে গৌরব গগৈ এইকাৰণে সমর্থন করেছে কারণ তরুণ গগৈ দিনত তো ইমান অসাধারণ কাম সম্ভব হওয়া নাছিল গতিকে তেওঁলোকর মনতো কবাত নহয় কবাত হিংসা এটা আছে নহয় যে 1,00,000 লড়া ছোৱালীক আমার সরকারের দিনত তো চাকরি দিব পৰা নাছিল হিমন্ত বিশ্ব শর্মাক আমি ইমান ইতিকিং করো আমি ইমান বেয়া বেয়া কথা কও কিন্তু তেও ভাবিব নোৱাৰা কামবিলাক কৰি আছে গতিকে মনত তো অলপ হিংসা থাকিবই মই ভাবো যে এইবিলাক হিংসার প্রতিফলন ভারত রত্ন পোৱা সময়ত ডক্টর ভূপেন হাজরিকাক অপমান করা মল্লিকার্জুন খড়গের পুত্র প্রিয়াঙ্ক খড়গের অসম বিরোধী মন্তব্যত আচরিত হওয়া নাই মন্ত্রী পীযুষ হাজরিকা প্রিয়াঙ্ক খড়গের প্রসঙ্গত গৌরব গগৈকো তুলা ধুনা পীযুষ হাজরিকার এই কথা অসমবাসীর কারণে অত্যন্ত অপমানজনক আমি নিন্দা করছো আমি ধিক্কার দিছো আর মল্লিকার্জুন খড়গে ডাঙরিয়া যি নেকি ভূপেন হাজরিকায় কিয় ভারতরত্ন পাব লাগে বলে প্রশ্ন করেছিল যে পিতৃপুত্র দুইগৰাকীয়ে অসম বিরোধী দলৰ নেতৃত্ব লওয়া অসমৰ নেতাসকলেও উল্টা পুল্টা কথা কৈছে গৌরব গগৈ ডাঙরিয়ায় কলে যে প্রথমে কৈছে কত ভিডিওটো কত আছে গৌরব গগৈ ডাঙরিয়া আপনাক মই কব খুজিছো আপুনি পড়া শুনা করা ব্যক্তি আপুনি যথেষ্ট বিজ্ঞ বুলি সকলে জানে এটা টুইটার ভেরিফাইড একাউন্টৰ পৰা এক্স বা টুইটার একাউন্টৰ পৰা প্রিয়ঙ্ক খড়গে ডাঙরিয়ায় টুইট কৰি কথাখিনি কৈছিলে 1962 চনৰ চীনা যুদ্ধৰ সময়ত জৱাহৰলাল নেহৰুৱে অসমক বাই বাই দিয়াৰ পৰম্পৰা অক্ষুণ্ণ ৰাখি প্রিয়াঙ্ক খড়গে অসম বিৰোধী অৱস্থান লোৱা বুলি ভাষ্য বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ প্রথমবারে 1962 জৱাহৰলাল নেহৰু কংগ্ৰেছি আছিলে জৱাহৰলাল নেহৰুৱে কৈছিলে মাই হাৰ্জ গো টু দ্য পিপল অফ আসাম চাইনা যুদ্ধৰ সময়ত জৱাহৰলাল নেহৰুৱে কৈছিলে যে মই অসমখনক বাই বাই দিলোঁ টাটা দিলোঁ
আৰু এতিয়া দ্বিতীয়বাৰৰ কাৰণে কংগ্ৰেছ সভাপতি খাৰ্গে ডাঙৰীয়াই এটা কথা কৈছে যে অসমত চেমি কণ্ডাক্টৰ হ'ব নালাগে। আৰু ভূপেন হাজৰিকাক যিটো টচত আছিলে কৈছিলে সেইটো দুৰ্ভাগ্যজনক, মই কণ্ডেম কৰিছোঁ আৰু ক্ষমা খুজিবলৈ মই তেখেতক অনুৰোধ কৰিছোঁ যে আপুনি ক্ষমা খোজক। কংগ্ৰেছ সভাপতি মল্লিকাৰ্জুন খৰ্গে ৰাহুল গান্ধী সোনিয়া গান্ধীৰ প্ৰতিকৃতি দাহ কৰি প্ৰিয়াংক খৰ্গেৰ ভাষ্যৰ বিৰোধীৰে চামগুৰি উত্তাল কৰিলে কলিয়াবৰ জিলাত বিজেপি যুৱ মৰ্চাই। ভূপেন হাজৰিকাক অপমানৰ প্ৰসংগত মল্লিকাৰ্জুন খৰ্গেই 2024 চনৰ ছেপ্টেম্বৰ মাহত দিয়া এক্সৰ এটা পোষ্টত চকু ফুৰাবলৈ সকলোকে আহ্বান গৌৰৱ গগৈ। অসমক ছেমি কণ্ডাক্টৰ প্ৰকল্পৰ লগতে জাগিৰোড কাগজ কল আৰু নামৰূপ সাৰ কাৰখানাৰ চতুৰ্থ ইউনিটটো লাগে বুলি বিজেপি চৰকাৰক উভতি ধৰিলে যোৰহাটৰ সাংসদগৰাকীয়ে। যদি ছেপ্টেম্বৰ 2024 চনৰ মল্লিকাৰ্জুন খৰ্গে ডাঙৰীয়া যদি টুইটটোৱে চায় তাতে তেওঁলোকে লিখিছে আমাৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম জয়ন্তী দিনত যে ভূপেন হাজৰিকা এজন মহান ব্যক্তি, ভূপেন হাজৰিকা এজন দূৰদৰ্শী এজন তেওঁ এজন ব্যক্তি যে ভাৰতৰ তেওঁৰ এটা প্ৰতি তেওঁৰ এটা মহান অৱদান আছে। কৈছোঁ আমাক ছেমি কণ্ডাক্টৰো লাগে, আমাক জাগিৰোড পেপাৰ মিলো লাগে, আমাক নামৰূপত আমাৰ ফ'ৰ্থ ইউনিটটোও লাগে, আমাৰ ব্ৰহ্মপুত্ৰ ক্ৰেকাৰ আৰু বহল হ'ব লাগে। আজি তেওঁলোকে আজি তাত কেন্দ্ৰ চৰকাৰে মিনিষ্ট্ৰী অফ কোঅপাৰেটিভ বনাইছে, কিন্তু আমি যে শিৱসাগৰত প্ৰয়াত তৰুণ গগৈদেৱৰ দিনত যে কোঅপাৰেটিভ ইউনিভাৰ্চিটি আমি যে বনালোঁ তাতো তেওঁলোকে ডিপাৰ্টমেণ্ট কৰি দিলে। চাৰিদিন পূৰ্বে এক্সত কৰ্ণাটকৰ মন্ত্ৰী প্ৰিয়াংক খৰ্গেই দিয়া ভাষ্যই কিছুদিনলৈ জোকাৰি থকাৰ সম্ভাৱনা আছে অসমৰ ৰাজনীতিত। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।